আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির, যেটা হলো আমাদের রাইস কুকার। রাইস কুকার আসলে অনেকেরই এখন পারিবারিক ব্যাপারে কিন্তু অনেকেই আমরা এটাকে ব্যবহার করে থাকি। সেজন্য আমি আজকে বলবো যে অনেকেরই কিন্তু এই রাইস কুকার ডিস্টার্ব হয়ে যায়, কিন্তু অনেকেই অনেক ভিডিও দেখছেন আপনারা নষ্ট হলে কীভাবে সার্ভিসিং করতে পারবেন এটার ভিডিও দেখেছেন শুধু, কিন্তু আজকে এমন একটি ভিডিও দেখাবো যে আপনার এটা যদি একদম ওকিজ হয়ে যায় তাও তারপরেও আপনি এটাকে সার্ভিসিং কীভাবে করতে পারবেন আজকের এটাই আমি দেখাবো। তাহলে আপনারা দেখুন আমি সেটা কীভাবে দেখাচ্ছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই রাইস কুকারটাকে খুলে দেখাবো। আমি এখন এই স্ক্রুটা নিয়েছি আমার হাতে, এই রাইস কুকারের তলাটা দেখেন লক্ষ্য করে যে এখানে কিন্তু অসংখ্যভাবে এটা পুড়ে গেছে, তো অনেক বাইরে কিন্তু আরও বেশি করে পুড়ে যায়, সেক্ষেত্রে সেটা কীভাবে চালাবেন আজকে এটাই আপনাদেরকে দেখাবো। তো এখানে লক্ষ্য করে দেখুন এই জায়গাটা যদি আমার পুড়ে একদম পুড়ে যায় তারপরেও কিন্তু আমার এই রাইস কুকারটা চলবে, আমাদের শুধু এই স্ট্যান্ডটা থাকতে হবে সেক্ষেত্রে যাতে আমাদের মাটির মাধ্যমে কোনো কারণে না লাগে, সেই জন্য এই স্ট্যান্ডার্ড টিকেই থেকে যাবে যত পোড়াই পড়ুক না কেন। কিন্তু ভিতরে একটি ঘটনা হয়ে থাকে সেটা কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন, সেটাই কিভাবে সমাধান করবেন আজকে এইটাই দেখাবো আপনাদেরকে। তো এখানে লক্ষ্য করে দেখুন একটি নার থেকে থাকে, এই নারটা আমরা খুলে নিব প্রথমেই, কারণ এখানে কিন্তু এই একটি নাটের মাধ্যমে এই নাটের দ্বারাই কিন্তু এই স্ট্যান্ডার আটকে থাকে। তো এখানে লক্ষ্য করে দেখুন আমাদের যে এখানে যে স্টিলটা রয়েছে সেই স্টিলটা কিন্তু এই যে ফলো করে দেখুন এই সব জায়গা কিন্তু পুড়ে যায়, তো এমনভাবে পুড়ে যায় যে আমাদের যে কয়েলটা থেকে যায় সেই কয়েলটা কিন্তু এখানে আটকে থাকে না, পড়ে যায়। এরকম হয়ে যায় যদি কারো তাহলে সেটা কিভাবে কাজ করবেন আজকে সেটাই বলবো। তো এখানে দেখেন এই স্ট্যান্ডটাই কিন্তু এই যে এখানে যে স্টিলটা দেখতে পাচ্ছেন ওই স্টিলটা কিন্তু খুবই জরুরি আমাদের বোঝার বিষয়, যে স্টিলটাই যদি না থাকে তাহলে আপনারা এটা কীভাবে এই চুলাটা আপনাদের জন্য কাজ হবে যে সেটা আপনারা করে নিতে হবে। এই দিক দিয়ে কাইটা কিন্তু একটা স্টিল সুন্দর করে বসায় আপনাকে এটাকে সেট করে নিতে হবে, সেক্ষেত্রে সবাই কিন্তু এগুলো পারে না, সেই জন্য আপনারা মিস্ত্রির কাছ থেকে আপনারা এগুলা কাজ করায় আনবেন, তারপরে যেটা যে জায়গায় আছে সেটা সেই জায়গায় কিন্তু সেটিং করে দিতে পারবে। তো সেভাবে করলে কিন্তু আপনারা ওই চুলাটা আবার পরিপূর্ণভাবেই অনেক দিন চালাতে পারবেন, তো সেটা কিন্তু বেশি দিন যায় না, অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ হইল এখানে কিন্তু যে তাপমাত্রাটা থাকে আর যে স্টিলটা দিয়ে থাকে খুবই পাতলা দিয়ে থাকে, সেজন্যই এটা কিন্তু চলে না। সেজন্য আপনাদেরকে বলবো আমরা একটা কোনো কারণে একটা ইয়ে পাত নিয়ে আমরা একটু বলি একটা পাত নিয়ে আমরা এটার মাধ্যমে সেটিং করে নিই। তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমি আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, আমি কিন্তু আপনাদেরকে এই কাজ আমি করে দিয়ে থাকি, আর আপনারা যদি নিজেরা পারেন তো কথাই নেই, কিন্তু সেটা কিন্তু আপনারা এভাবে করে নিতে হবে, কারণ এগুলা যদি নষ্ট হয়ে থাকে এই আপনার এই কয়েলটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই কয়েলটা দিয়ে আপনি ভাত রান্না করতে পারবেন না। সেই জন্য আজকে আমি এখানেই আপনাদেরকে বুঝাইলাম, আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।